আসসালামু আলাইকুম, ESkill IT বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগতম। আজকের এই বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনি বাংলা ভয়েস বললে সেটি টেক্সট হয়ে যাবে। অনেকে আমরা বাংলা লিখতে পারি, কিন্তু আমরা বাংলা ভয়েসে কথা বললে সেগুলো টেক্সট আকারে রূপান্তর করতে পারি না। তার জন্য আমাদের প্রথমে একটি গুগল অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, সেটি গুগল প্লে স্টোরে আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। এই যে এই গুগল অ্যাপ, এই গুগল অ্যাপটি ডাউনলোড করার পর এই গুগল অ্যাপে আমরা ঢুকবো। তারপর এই যে থ্রি ডটে মোরে ক্লিক করব, তারপর আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা চলে যাব ভয়েসে। এই যে ভয়েস, ভয়েস থেকে চলে যাব এই যে ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এখানে বাংলা সিলেক্ট করব। এই যে ইংলিশ সিলেক্ট আছে, আমরা এটা তুলে দিব। যেহেতু আমরা বাংলাতে কনভার্ট করতে চাই, অর্থাৎ আমরা যখন কোনো কথা বলবো তখন সেটি বাংলা হয়ে যাবে, এর জন্য আমরা এই যে বাংলা বাংলাদেশ এটা সিলেক্ট করে সেভ করে দিব। তাহলে এই কাজটি শেষ, আমরা জাস্ট শুধু বাংলা বাংলাদেশ রাখবো। এখন আপনি যে কোনো জায়গায়, কোনো মেসেঞ্জারে বলেন বা যে কোনো জায়গায় টেক্সট লিখতে বলেন, সেখানে লিখতে পারবেন। এই যে আমি এটা, আমি আমার মেসেজ বক্সে চলে গেলাম। মেসেজ বক্সে গিয়ে যে এখানে মেসেজ লিখবো, এই যে আমি বাংলা ফন্টে নিয়ে যাচ্ছি। তারপর আমি এই যে এখানে ভয়েস, এই যে এখানে আইকনে ভয়েস আছে, আমি এখানে যা বলবো তাই বাংলা হয়ে যাবে। এই যে কেমন আছেন হয়ে গেছে। এভাবে করে আপনি আপনার বাংলা বাংলা সিলেক্ট করতে পারবেন। তো আশা করছি গুগল সফটওয়্যারটি প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যারা ডাউনলোড করতে পারবেন না, এই যে গুগল প্লে স্টোরে চলে যাবেন। এই যে এখানে গিয়ে গুগল লিখবেন, জাস্ট গুগল লিখলেই আপনি গুগল পেয়ে যাবেন। এই যে গুগল, এই যে এই অ্যাপসটি আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এভাবে করে আপনি বাংলা ভয়েস লিখতে, বাংলা ভয়েস কথা বললে সেটি ভয়েস টেক্সটে রূপান্তর হয়ে যাবে। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।